চ্যানেল গোপা ফুড হাউস এন্ড ব্লগ ভিডিওতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম দুপুরে একটা ইটিং শো নিয়ে। আর আজকে শনিবারের মানে কি বলবো, শনিবার তাই পুরো নিরামিষ থালি করেছি। আর শনিবার বলে কি মানে খাওয়া দাওয়া ভালো হবে না, একদমই না। শনিবার বলে আজকে আরো ভালো ভালো রান্না করেছি। তো চলো আজকে মেনুতে কি কি আছে বলে দিচ্ছি। এখানে আছে তেঁতোর ডাল উচ্ছে দিয়ে করেছি, তেঁতোর ডাল। এখানে আছে ছানার বড়ার তরকারি, দেখো ছানার পিসগুলো দেখাচ্ছি, এই দেখো ছানার বড়ার তরকারি একদম রসা করে করেছি। কাঁচা কলা আলু দিয়ে তরকারি করেছি, দু পিস নিয়েছি ছানা আমি। আর এখানে আছে পোস্ত দিয়ে, ঝিঙে পোস্ত, কালো জিরে সম্পাত দিয়ে একেবারে একটু শুকনো শুকনো করে ঝিঙে পোস্ত করেছি, হেভি দারুণ হয়েছে। আর এখানে আছে ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে ভাজা, মানে ভেন্ডি পোস্ত ভাজা। তো এটা আমি লম্বা লম্বা করে ভেন্ডিগুলো কেটেছি, ভাজা করেছি। আর এখানে সবার লাস্টে আছে চাটনি, যেটা আমার রেগুলার লাগে। আছে এখানে আমার পরিমাণ মতন ভাত, আর একটা আছে গন্ধরাজ লেবু, গন্ধের রাজা। তো গন্ধরাজ লেবু এটা আমার পাতে থাকে, মানে আমার এখন একটু গরমকালে না লেবুটা খেতে ভালো লাগে। এই দেখো থালাটা দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে। তো চলো খাওয়া দাওয়া শুরু করছি, ঠিক আছে। আর এক গ্লাস জল নিয়ে নিয়েছি, তো চলো আগে পোস্ত দিয়ে খাবো, ঝিঙে পোস্ত। ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে কিন্তু ভালো লাগে খেতে, আর গন্ধরাজ লেবুটা আমার লাগে একচুয়ালি। ডালটা আমি আঙুল দিয়ে চুবিয়ে দেবো, বাঙালি মানেই কিন্তু ডালে আঙুল দিয়ে নাচবি খেলে একেবারে মজা আসে না। রস
আসছে ভেতরে দিয়ে ঘুরু করছে। খেতে বসতে গেলে প্রচুর জল লাগে। মানে বলার কোনো ভাষা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, তার সাথে খাওয়া দাওয়া। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো চ্যানেলটা ফলো করে দিও। তো আজকের মতন টাটা।